গায়েস পর পর দুটো জিও আহা ও দুটো দুটো পর পর মজা পাচ্ছে বিশাল দেখ সুখ কত সুখ হ্যাঁ বিরাট মজা পাচ্ছ খুব বাচ্চারা না খুব ঢেমনা হ্যালো ফ্যামিলি, শুভ সকাল সবাইকে। আর নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। তোমরা দেখছো রানাঘাট 07 ইউটিউব চ্যানেল, আর সাথে গ্যাস আমি প্রশ্নিত বালা। আর আজকে সকালটা ঠিক আমার এইভাবে শুরু হলো। আর গ্যাস আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আমি এর ভিতরে খবর পেয়েছি যে আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে তো ওইখানে আজকে মাছ ধরছে, মানে টিকিট কেটে মাছ ধরছে। তো কালো কালো আসছে মনে হচ্ছে। সকালবেলায় আজকে মাছাতে কেউ নেই, আমার ভাই আছে আর এদিকে অনুপ ভাই। আর ওকে ও কাকু হাঁপিয়ে গেলে নাকি? মাছই পাওনি? যাক কাকু মাছ পাইনি। প্রীতম দা মাছ হচ্ছে পুকুরে? কি মাছ পেলো? এলি কি মাছ পেলো? এটা এলো কে রাশি ভালো। তো আমরা একটু ওয়েট করি, দেখা যাক কি মাছ তোলে। বন্ধু ওইসে একটা, ওইসে 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 ওইসে। ওহো ওহো ও গায়েস পর পর দুটো জিও আহা ও দুটো দুটো পর পর দুটোই রুই। ও লেভেলের সাইজ দাদা, একটু দেখায় দাও না দিকে হালকা করে। ওহো তো বন্ধুরা এখানে এক দাদা আছে, তো উনি জানে যে আজকে এই যে পুকুরে যে মাছ ধরার এনটিভিটা। দাদা এনটিভিটা কত গো? 1500 টাকা এনটিভি, ঠিক আছে। কলাঘাটে? কালনাঘাটে। আচ্ছা তো বন্ধুরা যারা মাছ ধরতে ভালোবাসো, তো আমাদের এই যে রানাঘাট আশমালি রোডের সাইডে আমাদের ঢাকুরিয়া গ্রাম, তো এখানে একটা পুকুর আছে। তো পুকুরের নাম দিই নাকি? যে পুকুরের যে মালিক তার নাম হলো অরুণ রায়। তো তার পুকুর, আজকে পুকুরের মাছ ধরা হচ্ছে। তো এনটিভি 500 টাকা করে, আর একটা মাছের মানে ওজন মিনিমাম 300 থেকে 500 গ্রামের আশপাশে, তাই তো? তো সাইজ ভালো আছে বন্ধুরা, চলে আসো তাড়াতাড়ি, ঠিক আছে? তো বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছি আমরা চুল কাটতে। দেখতে পাচ্ছ দাড়িটা বড় বড় হয়ে গেছে, চুলটা অনেক বড় বড়। আর এই যে আমাদের কুমারেশ দাদা। বন্ধুরা চুলটা কাটার পরে ঠিক এরকম লাগতেছে, তো আমি জানি না যে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও। আর দাড়িটা দেখতে পাচ্ছ একটু ছোট ছোট করলাম, আর সাইড পার্ট গুলো ছোট ছোট করলাম। দি নেক্সট ডে। তো গাইস আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে আমাদের প্রসেনদা কুকুরকে স্নান করাচ্ছে। ব্যাপারটা কি হয়েছে, আমাকে বাড়ি তিনখানা কুকুরে বাচ্চা, ঠিক আছে? তো তিনটাই থাকে আর ঘরে পরে ঢুকে যায়, তো স্নান করে রাখা ভালো না? অবশ্যই। বেরোল ঠ্যাং ভেঙে গেছিল, দেখ ভদ্র মানুষ। গুড বয়। আরেকটা করে গেলো, আরেকটা এই যে শুয়ে আছে, দেখো কি হবে। আরেকটা পালাইছে, আরেকটা পালাইছে। বন্ধুরা একবার দেখো, তোমরা দেখ কত শান্ত না? হ্যাঁ শান্ত। ও ভালো লাগছে বাচ্চা গুলো। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, সিম্পল লাগাতে হবে, দাঁড়া মারছি কিন্তু তোর এইবার। ফেসিয়াল করিয়ে দিই তোমাকে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। সাবাস, এদের কত ভদ্র দেখলি ভাই। দেখো শীতে কি করছে, জানো তো ঠান্ডা নাই, ও মজা পাচ্ছে। চলে শ্যাম্পুটা লাগাতে রেখে দেবো, গায়ে যদি কোন থেকে মরে যাবে। মরে যায় নাকি তো কোন থেকে? মন্টু মন্টুর মাথা উকুন তো মন্টু। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি না দিচ্ছি না, গায়ে দেবো না গায়ে দেবো না, মাথায় দেবো না মাথায় দেবো না মাথায় দেবো না মাথায় দেবো না। প্রচন্ড ঠান্ডা লাগছে, চিল্লাচ্ছে। তো এখন ঠান্ডায় কুঁজে হয়ে গেছে, কিরে ঠান্ডা লাগছে। হ্যাঁ ঝাঁকা দাও ঝাঁকা দাও।
এবার তোমার পাল্লা, এবার তোমার পাল্লা, তুই কোথায় যাচ্ছিস? এই যে এই যে এটা এত ফাজিল, বিরাট বিরাট দুষ্টু, শিয়ানা শিয়ানা বিরাট। কি করছে দেখো, শীতে ঢাকা নিচ্ছে। প্রথম প্রথম মজা হচ্ছে না, ঠান্ডার শীতটা লাগুক। চুপচাপ রয়েছে এখন, কিছু চিল্লামিল্লা করছে না। এটা খুব ফাজিল। একটা আছে কালো, এটা পালাইছে, ও জানে যে কিছু হবে আমার সাথে। একটা আর রাত হলি না কি করে, কি গ্রিলে ফাঁকা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেয়, ঢুকে দিয়ে আমার ঘরে দরজা ঠেলা দিয়ে আমার ঘরের ভিতরে এসে শুয়ে পড়ে। কিছু করতেও পারি না, ছোট মানুষ, আর মা তো বকায়। আর সকালে ঘুমের তুটে আগে আগে দরজা খুলে দিতে হয়, নাহলে মা দেখলি বকবে। বিরাট মজা পাচ্ছে, সুখ, কত সুখ। হ্যাঁ বিরাট মজা পাচ্ছ তো গায়ে, সে বিরাট মজা পাচ্ছে যা মনে হচ্ছে আমার। এই কিরে মজা পাচ্ছি, হ্যাঁ কিছু করছে না। আরে ওইটা তো দাঁড়াও, চুপ করে দাঁড়াবো। হ্যাঁ এই কোথায় আছো না? হ্যাঁ দাঁড়াও তো গায়ে, সে চিল্লাচ্ছে এখন। স্নান করানো হয়ে গেছে, পোষণদা কুকুরগুলোকে গা মুছিয়ে দিচ্ছে। তার একটা ছিল কালো, ও পালিয়ে গেছে, আসে নাই ভয়েতে, ভাবছে যে কি হবে। যাই হোক, ভিডিওটাই বন্ধু ছিল কুকুরকে স্নান করানো। ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করে দিও। ক্যামেরা পিছনে আছে দীপ ভাই, কালোটা চলে এসছে, কালোটাকে স্নান করছে প্রদীপ দা, আর এদিকে পোষণ দা, দুই ভাই মিলে স্নান করাচ্ছে। এই যে পোষণ দা, আর এই যে আমাদের অনুপ ভাই রাগ করেছে পোষণ দার উপরে। কি যে টেটু বল, আর এই যে আমাদের রাহুল, মানে এই তুই বাচ্চাল কুকুরে বাচ্চাটা না খুব ঢ্যামনা খুব।